আজকে হচ্ছে নেক্সট মর্নিং। এখন আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি, আমাদের অনেক প্ল্যান ছিল যে সকালবেলা উঠে কঙ্কালীতলা যাব, তারপরে কোপাই নদী যাব, তারপরে এদিক ওদিক অনেক জায়গায় যাবো, কিন্তু কালকে সকালবেলা উঠে অত হন্তদন্ত হয়ে এসে অত সোনাঝুরিতে ঘুরে এত আমরা ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আর দিদি প্ল্যানটা লাস্টে ড্রপ করি। আমরা একটা টোটো ঠিক করেছিলাম, তো তাকেও ফোন করে মানা করে দিই যে না, আজকে আপনাকে আসতে হবে না, আমাদের শরীরটা ভালো লাগছে না। সত্যিই শরীরটা সকালে ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছিল, মনে হচ্ছে একটু ঘুমোলে হয়তো শরীরটা ফ্রেশ লাগবে। আর সারা সপ্তাহ অফিস করার পর একদিন ছুটি পেলে না মনে হয় না যে কোথাও সকালবেলা উঠে এরকম দন্তদন্তরে দৌড়ে দৌড়ে যাই, তো শরীরটা রেস্ট খুব দরকার ছিল। তো খুবই টায়ার্ড ছিলাম আমরা দুজনেই, আমি আর দিদি। তো আমরা ঘুমিয়ে এখন মোটামুটি 10:30 বাজে উঠেছি, ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের, চাও দিয়ে গেছে, চাটা খেয়ে ফেলেছি আমি মুখটুক ধুয়ে, তো ব্রেকফাস্টটা নিয়ে এখন বসেছি। আর আমাদের এই হোটেলের সামনেই, মানে আমাদের হোটেলের রুমের পাশেই যে জানলাটা দিয়ে যে বাইরের যে মানে ধান খেতে ধান নেই বাট শুকনো মতো হয়ে রয়েছে, সেটা দেখতে এতটাই ভালো লাগছে যে আমি ভাবছি যে এইখানে বসে এই ব্রেকফাস্টটা করলে আমার সবথেকে বেশি বেটার লাগবে আর খুব রিফ্রেশিং লাগবে। তো আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে সেই বাইরের জায়গাটা, আমার এত ভালো লাগছে না এই যে এই ভিউটা, যে কী বলবো। এই হোটেল রুমে না একটাই ব্যালকনিওয়ালা রুম রয়েছে, আগের বার আমাদের ওটাই দিয়েছিল, এবার নাকি বুক হয়ে গেছে, তাই আমাদেরকে বলে এটা দিয়েছি আপনি নিন, এটা ভালোই রুম, ব্যালকনি লাগবে না, এটা যা রুম আছে আপনাদের, সিরিয়াসলি রুমটা খুব ভালো। আর এখানে আমরা ব্রেকফাস্টটা নিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ আর পাউরুটি, ব্যাস ব্রেড টোস্ট আর কি কিছু না। ডিম সিদ্ধর জায়গায় ডিমের অমলেট নিয়েছিল, ও খেয়ে নিয়েছে, ও বাথরুমে গেছে, আমি তাদের একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি, রেডি হবো, বেরোবো আজকে। আজকে আমাদের দুপুরবেলা রামসামে খাওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কী এক্সিকিউট করতে পারি প্ল্যানগুলোকে, তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। দুজনেই দেখতেই পাচ্ছেন, দিদি এই শাড়িটা পরেছে, আমি এই শাড়িটা পরেছি, আমরা খুব সেজে গুজে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বনলক্ষ্মীতে, বনলক্ষ্মী ওখানে একটা, এখানে একটা চ্যারিটেবল একটা জায়গা, মানে চ্যারিটেবল ট্রাস্ট মতো রয়েছে, ওখানে বিভিন্ন রকম গ্রামের লোকরা জিনিসপত্র বানিয়ে বানিয়ে দেয়, ওখানে বিক্রি হয় সেগুলো, ওখানে পার্টি শপটা পাওয়া যায়, তারপর দুধ পুলি পাওয়া যায়, ঘি পাওয়া যায়, তারপরে গুড় পাওয়া যায়। তো ওখানে আমরা একটু যাচ্ছি, ওই জায়গাটা একটু ঘুরবো, খুব সুন্দর জায়গাটা, প্রপার্টিটা, আমি একবার গেছি, দিদি যাইনি, তাই যাচ্ছি। ওখান থেকে ঘুরে আমরা খাওয়া দাওয়া করবো, রামসাবে খাবো, সেটাও আপনাদের জন্য থাকবে, তারপর ওখান থেকে আমরা আসবো আবারই সোনাঝুরিতে। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন, যা করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার। সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দিলাম, আরো আরো অনেক কিছু দেখার আছে, আপনারা সবাই দেখুন। আমরা কিন্তু বনলক্ষ্মীতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, এই দেখুন দিদি এখন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, ছবি তুলবে। আর এটা একটা অন্য তো সুন্দর গাছগাছাড়িওয়ালা প্রপার্টি, বেশ ভালো। এই যে এর ভেতরে, এর ভেতরে যেতে হবে, এখানেই সব ভেতরে সব জিনিসপত্র পাওয়া যায়, পিঠে টিঠে পাওয়া যায়, আপনাদের সব দেখা এক নজরে আমি দেখিয়ে দেবো ঘুরে। বাট আমাদের যে ডিটেলস ভিডিও এই বনলক্ষ্মীর আমার আছে আগে চ্যানেলে, সে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। তাহলে চলুন দেখিয়ে দিই কী কী পিঠে রয়েছে। প্রথমেই বলবো পাটি সাপটা,
কারণ পাটিসাপটাটা না এখানে ভীষণ ভালো, পুরো ঘরোয়া টাইপের বানায়। এছাড়াও রয়েছে অমৃত রসাবলী, গোকুল পিঠে। আর অমৃত রসাবলীটা না আমি আপনাদের বলছি ওটা কি, প্রথমেই দেখিয়ে নিন পাটিসাপটাটা কতটা টেস্টি আর কতটা ইয়াম্মি, দেখতেই কতটা ভালো। আর এটা হলো অমৃত রসাবলী, এটা হচ্ছে ওই ছানার পায়েসের মতো খেতে অনেকটা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। আর বলে দিই আপনাদেরকে যে এখানে কিন্তু দুপুরের লাঞ্চটাও করা যায়, বাট আমরা করিনি। তো বেরিয়ে আমরা এখন যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। পৌষ মেলা উপলক্ষে ওর ভেতরে মেলা হচ্ছে, তাই জন্য ওরা একটু সাজাগোজানো করছে ভেতরটাকে বলে একটু গেটটা বন্ধ রেখেছে। তাই সেই সুযোগে দিদি একটু আখের রস খেয়ে নিচ্ছে। তিনটে নাগাদ, আমরা আড়াইটে নাগাদ পৌঁছেছিলাম, তিনটে নাগাদ গেটটা ওপেন হলো, আমরা ভেতরে যাচ্ছি। শুধু আমরা না, দেখুন সবাই ঢোল বেঁধে একসাথে ওপরে ভেতরে যাচ্ছে। ভেতরে মেলার মতো বসেছে, ছোটো ছোটো স্টল করে বিভিন্ন রকম জিনিস, জামা কাপড় থেকে শুরু করে কলার হার, গানের দুল, ব্যাগ সবই রয়েছে। ইভেন একটা স্টেজ মতো করা হয়েছে, মেবি ওটা সন্ধ্যেবেলা ওখানে কোনো ফাংশন টাংশন হবে। এইগুলোর প্রিপারেশনের জন্যই গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল, নাহলে এখানে সবসময় ওপেন থাকে আর চার্জ লাগে, মানে গেটে এন্ট্রি ফ্রি লাগে। বাট সেই এই পৌষ মেলা উপলক্ষে এখানে কিন্তু এন্ট্রি ফিটা আমাদের কিচ্ছু লাগেনি, ফ্রি ছিল। এখানে তো বিভিন্ন রকমের স্টল বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন শাড়ি, জামা কাপড়, খাবার তো বিশেষ করে ছিল, পিঠে ছিল, মোমো ছিল, ডালপুরি ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন ইভেন ছিল। এছাড়াও বিভিন্ন রকমের আরও খাবার ছিল, ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে অনেক কিছু ছিল। আর সবথেকে ভালো লেগেছে এই বাড়িটার গায়ে হাতে তৈরি করা এরকম কলকা, বিভিন্ন রকম জিনিস করা, বেশ ভালো লাগছিল, কিন্তু একটা অন্যরকম ফিলিং আনছিল। আর প্রপার্টিটা ভীষণ সুন্দর, গাছগাছালিতে ভরা। হ্যাঁ, আর আপনাদেরকে এটা বিশেষভাবে বলে রাখি যে এখানে যে জামা কাপড় জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলকভাবে সোনাঝুরি হাট থেকে একটু বেশি আমার মনে হয়েছে। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম, সুন্দর একটা প্রপার্টি, ঘুরে বেরিয়ে পড়লাম আমরা। এবার আমরা যাবো খেতে দুপুরের লাঞ্চ রাম শ্যাম ভিলেজ রিসর্টে। এখানে কিন্তু থাকাও যায় আবার খাওয়াও যায়। তো আজকের দিনের মতো ওদের মেনুটা এরকম ছিল, দেখেই নিন। একটা করে ভেজ থালি নর্মাল নিতেই হবে, তার সাথে যেটা আজ নেবে, মাছ নিতে পারে, মাংস নিতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো প্রথমেই আমরা ঢুকছি, আপনাদের জায়গাটা দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর একটা, বেশ একটা গ্রাম বাংলা টাইপের ফিলিং আছে ভেতরে। তো প্রথমেই আমরা যখন খেতে বসলাম, আমাদের যে ভেজ থালি ছিল সেটাতে ছিল ডাল, ঘি, আলু পোস্ত, সাদা আলু পোস্ত, মিক্সড ভেজ কারি, বেগুন ভাজা, একটা শাক ছিল, কি শাক আমি ঠিক বলতে পারবো না, সালাড ছিল, পাঁপড় ছিল, আর আমরা সাইডে দিয়েছিলাম মাংস, মাটন কষা, চার পিস ছিল আমাদের, দুটো দুটো করে হয়ে গেছে দুজনেরই খুব ভালোভাবে। তো আমরা কিন্তু খুব এনজয় করে রিলিশ করে বসে খাচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদেও পেয়েছিল। প্রথমেই আমি বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম ঘি দিয়ে, বেশ ভালো লাগে আমার। এছাড়াও শেষ মাঝখানে তারপর সমস্ত আইটেমগুলো একটু একটু করে খেয়েছি, দিয়ে লাস্টে কিন্তু মাটনটা দিয়ে জমিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। হ্যাঁ, আর শেষ পাতে কিন্তু দিয়েছিল পায়েস, যেটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। আমরা বেরিয়ে পড়েছি, এবার আবার সোনাঝুরিতে এসেছি, ঘোরাঘুরি করছি, মানে দিদি আবার দেখার দেখছে জামা কাপড়। ফাইনালি আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি গাইস, আর দেখো বাইরেটা কি সুন্দর হয়ে রয়েছে, আকাশটা কি ভালো লাগছে না, দারুণ হয়ে রয়েছে আকাশটা। যাই হোক, তো এখন আমরা একটুখানি ফ্রেশ হবো, ওই একটু চা টা খাবো, আমার আবার একটু অফিস আছে, আটটা থেকে বসবো। যাই হোক, কালকে তো চলে যাচ্ছি, তো দিনটা কিন্তু ভালো কাটলো, একেবারে রাতে ডিনার নিয়ে আসছি। দুদিন ধরে আমরা বাঙালি থালি, বিভিন্ন রকমের বাংলা খাবার খাচ্ছিলাম, তাই হঠাৎ করে আজকে খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিলো। দেখে আমি আর দিদি ফ্রাইড রাইস আর চিলি চিকেন এক প্লেট নিয়ে দুজনে হাবাব করে ভাগ করে খেলাম, হোটেল থেকেই খেলাম, আমরা যে হোটেলে আছি সেটাই, বেশ ভালো ছিল। গুড মর্নিং গাইস, তো কালকে তো খাওয়া দাওয়া করে অফিস করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ব্লগটা এন্ড করতে পারিনি, তো আজকে চলে এলাম ব্লগটা এন্ড করতে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে নিয়েছি উইক অফ, তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সকাল, এখন বাজে কটা, এখন বাজে 10:30, এবার আমরা বেরোবো। আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, সেম ব্রেড বাটার আর ডিম সিদ্ধই নিয়ে নিয়েছিলাম, স্নান টান করে একেবারে রেডি, লাগেজও পুরো ফুল প্যাক, জাস্ট বিল পে করবো, করে বেরিয়ে যাব। তো আমাদের সোনাঝুরি ট্রিপটা কিন্তু বেশ ভালো, বেশ রিল্যাক্সিং আর খুব মজাদার ছিল, তো সবটাই আপনাদের জন্য তুলে ধরেছি। ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।